ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য নবী আমার দয়ার নবী দুজাহানে বাদশাহ কার মালজা মাউজা মা রসুল শিক্ষা দিলেন পৃথিবীর বুকে যারা কঠিন ধৈর্য নিয়ে থাকবে ওদেরকে তিনটে অন্ধকার থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, যেমন ইউনুস নবী আল্লাহ তিনটে অন্ধকার থেকে বাঁচিয়েছিলেন। প্রথম নাম্বার অন্ধকার হলো গো মাটির তলদেশের অন্ধকার, সেকেন্ড নাম্বার অন্ধকার হলো গো মাছের পেটের অন্ধকার, থার্ড নাম্বার অন্ধকার হলো গো আজকে পানির অন্ধকার। এই তিনটে অন্ধকারের ভিতরে কঠিন ধৈর্য ধরে নিয়ে ইউনুস নবী আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, ওই অন্ধকারের মধ্যে কেউ তো তোদের ডাকে সাড়া দেয় নাই, আমি আল্লাহ ওই অতল সমুদ্রের নিচে আমি আল্লাহ তোর ডাকে সারা দিয়ে মাছের পেটের মধ্যে বেদনা তৈরি করে পৃথিবী ভূমিষ্ঠ করে দিলাম রে আল্লাহ। যে আল্লাহ আজকে ওই রকম বিপদ থেকে বাঁচাতে জানে সেটা কেবল মাত্র যদি আমরা ভালো মানুষ হতে পারি, আমরা সঠিক মানুষ হতে পারি, অর্থাৎ মোমেনিন মুসলমান যদি আমরা হতে পারি। আর মোমেনিন মুসলমান যদি হতে হয় তাহলে নবীর এই ডিসিপ্লিন গুলোকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য নবী আমার দয়ার নবী দুজাহানের বাদশাহ কা মালজা নবী আমার শিক্ষা দিয়ে গেলেন, ও আমার উম্মত উম্মতিরা পৃথিবীর বুকে ধৈর্য সবরের সঙ্গে দুনিয়া জীবন কাটাবে, যেমন ধৈর্য ধরেছিলেন নবীর বেটি ফাতেমা। নবী যখন ফাতেমার বিবাহ দিলেন ফাতেমাকে একটু মিষ্টি খাইয়া আলীর ঘরে পাঠাচ্ছেন, এমন তো অবস্থা ফাতেমা আলীর ঘরে গেলেন, যেতে যেতে কাঁদতে কাঁদতে যাচ্ছেন আল্লাহর নবী ফাতেমার বিবাহ শুয়ে এত কান্না কেঁদেছিলেন, রসুলের দাড়ি মুবারক গুলো ভিজে গিয়ে মাছ ধরার চালের মতো পানি গুলো ডোকে ডোকে পড়েছিল। ফাতেমা ছুটে আব্বা জানকে জড়িয়ে ধরে বলেন, ও আমার আব্বা জান, আমার মা খাদিজা বলেছিলেন আমি যেদিন ইন্তেকাল করে যাব আল্লাহর নবীকে কে দেখভাল করবে, সেই দিন আমি ফাতেমা বলেছিলাম, ও আমার মা খাদিজা গো তুমি কেঁদো না কেঁদো না, আমি আমার আব্বা আল্লাহর নবীকে আমি ফাতেমা বুকে করে জড়িয়ে রাখবো রে আল্লাহ। সেই জন্য আমা ফাতেমা চলে যাচ্ছে নবী দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন, আল্লাহর নবী একটু মিষ্টি খাইয়ে বিদায় দিলেন। ফাতেমা বলে, আব্বা জান, আমার মা খাদিজা বেঁচে থাকলে আমার সঙ্গে একটু শ্বশুর বাড়িতে যেতেন, আজকে আমার সঙ্গে কি কাউকে আপনি একটু পাঠাবেন নাই। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বললেন, ও মা ফাতেমা রে, আমি যদি মদিনাবাসী তথা মক্কাবাসী যদি মেয়ে ছেলেদেরকে বলে দিই ফাতেমার সঙ্গে যাও সবাই মিলে চলে যাবে, কিন্তু আমার আলী এত গরিব মানুষ, আলীর ঘরটা এত ছোট ঘর যে দুইজনা মিলে শুলে আর একজনা ওই জায়গায় ধরবে নাই, সেই জন্য আমি তোমার সঙ্গে কাউকে পাঠাতে পারলাম নাই। ফাতেমা তিন দিন কেটে গেল, তিন দিন পরে আল্লাহর নবী গিয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করেন, ও আমার বেটি ফাতেমা, মা কেমন আছো মা? বলে, আলহামদুলিল্লাহ আব্বা জান, আল্লাহ শুকর, জেহালে রেখে চিল্লাক লাখ শুকরিয়া। ওই সুমি বলে, মা কিছু খেয়েছো মা? আব্বা জানের গালি চুহুচাটা খেয়ে নিয়ে মা ফাতেমা কান্তি কান্তি বলেন, ইন্নাল্লাহ মাসাবিরি, আব্বা আপনি তো বলেছেন ধৈর্যকারী সঙ্গে আল্লাহ আছে। ও আমার আব্বা জান, সেই তিন দিন আগে আপনি একটু মিষ্টি খাইয়ে পাঠিয়েছিলেন, সেই দিন থেকে আমি ফাতেমা আল্লাহর কসম আমার পেটে এক দানাও খাবার পরে নাই, সেই জন্য আমি ফাতেমা ধৈর্য নিয়ে জীবন কাটাচ্ছি। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, আমার আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাওয়াবে রে আল্লাহ।
আজকে বলে নে ধৈর্য, তোমার আমার মধ্যে থাকবে ভাই, তোমার আমার ঘরের মেয়ে ছেলেদের থাকবে। আজকে যত অশান্তি হচ্ছে এই পরিস্থিতির জন্য, সেই জন্য রসুল যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলুন, তারপরে দেখবো পৃথিবীর কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারে। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদের জন্য সাহায্যকারী থাকবো, পৃথিবীর কোন শক্তি তোদের মারতে পারবে নাই। ভাইরা আমার, দোস্তরা আমার, যেমন নাকি সাহায্যকারী চেয়ে হয়েছিলেন বড় পীর আব্দুল কাদির জিলানির জন্য, কিতাব খুলে দেখো বড় পীর আব্দুল কাদির জিলানি বাগদাদের জমিনে এখন আরাম করছেন। আজকে যখন আমেরিকা সরকার বড় বড় বোমা গুলো হুজুরের মাজারের কাছে বিস্ফোরণ ব্লাস্টার করার জন্য ফেলে দেয়, ওই সময় সমস্ত পরমাণু বোমা বা বোমা গুলো গিয়ে হুজুরের মাজারের কাছে সব পারুদ গুলো ফানিস হয়ে যায়। জোরে উল্লাস, আজকে মারা তো দূরের কথা, আজকে ব্লাস্টই হয় না। আর তোমাকে আমাকে ডেকে নিয়ে যে পিটিয়ে মারা হচ্ছে, বম বারুদের সঙ্গে শেষ করে দেওয়া হচ্ছে, ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এ হওয়ার একটাই মাত্র কারণ আমাদের মাথা থেকে আল্লাহর সাহায্য উঠে গেছে। ভাই আমাদের মাথা থেকে আল্লাহর সাহায্য উঠে গেছে। আল্লাহ নিজে বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বান্দা তোরা মুমিন মুসলমান হয়ে যা, আমি আল্লাহ তোদের জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য আমাদেরকে দুনিয়ার বুকে চিন্তা ভাবনা করতে হবে, মূল সাবজেক্ট যেটা সেটা হলো একটু মুমিন মুসলমান আমাদেরকে হতে হবে। এই মুমিন মুসলমান হতে গেলে তার ডেফিনেশনটা কি, তার ডেফিনেশনটা হলো নবী যা তরিকাগুলো শিক্ষা দিয়েছেন এগুলোকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, তাহলে নবী বললেন অন্তরটা এবং মুখটাকে ভালো করতে হবে। অন্তর এবং মুখকে ভালো করতে গেলে তার এই রকম দিকগুলোকে আগে ভালো করতে হবে। প্রথম নম্বর দিক হলো ধৈর্য সবরের সঙ্গে দুনিয়া জীবন কাটাবে। সেকেন্ড নম্বর দিক হবে তাদের মধ্যে কঠিন বিনয় নম্রতা ভদ্রতা থাকবে। আল্লাহ নবী বললেন যারা মুমিন মুসলমান হবে ওদের মধ্যে বিনয় থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, আদবিয়াত থাকবে। আল্লাহ নবী বললেন যদি তোমরা বিনয়ীর সাথে নম্রতার সাথে জীবন কাটাও আমি নবী কথা দিচ্ছি এক শুনবেন আল্লাহ জান্নাতে থাকবে। এ বিনয়ী নম্রতার আমাদের মধ্যে আছে গা? আজকে মা কাঁদছে, বাপ কাঁদছে, ছেলের কথা বলতে গেলি আগে মা চোখটা মুছে নিয়ে তার বলছে হুজুর এই এই ব্যাপার এই ব্যাপার। দেখি তো দরবারে বসে থাকি সারাদিন ধরে, তো ওই সমস্ত লোকের অজুহাত শুনে শুনে জীবন খেটেছে হয়ে গেল ভাই, বুঝতে পেরেছেন? যাজকে বলছে হুজুর ব্যাটার কথা কি বলতে যাবো, বলতে গিয়ে আগে চোখটা মুছছে, অনবরত পানি বেরোচ্ছে চোখ দিয়ে। তার মানে আজকে বিনয়ী নম্রতা ভদ্রতা মানুষের অন্তর থেকে ইরেজ হয়ে গেছে, যার জন্য আজকে 70% মানুষ আজকে এইরকম অপমান অপদস্থ লাঞ্ছিত অপমানিত মানে অপদলিত হচ্ছে। একটাই মাত্র কারণ সেটা হলো আমরা রসুলের ডিসিপ্লিন থেকে সরে গেছি ভাই। তাহলে সই রসুলের নিয়ম নীতিগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, কারণ নবী আমার দয়ার নবী, উম্মত দরদি নবী, যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মরণের বিছানায় উম্মতির কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, কাল হাসরের ময়দানে দেখতে পাওয়া যাবে দয়ার রসুল পাগলের মতো উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে দৌড়াবেন। যে নবী নিজের নাতিগুলোকে কুরবানি দিয়ে গেলেন, মুসলমান কারবালা দিকটাকে একটু অন্তরে অন্তরে খেয়াল করে দেখো না, যে ইমাম হোসেনকে নবী এত ভালোবেসেছিলেন এত মহব্বত করেছিলেন, আল্লাহর নবী ইমাম হোসেনকে করে করে চাদর গায়ে দিয়ে নিয়ে যাচ্ছেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেন হুজুর আমাদের জন্য কি খেজুর অথবা কুরবানি এসেছেন নাকি?
আল্লাহর নবী চাদরখানা খুলে দিয়ে বলেন, দেখো মোর আমার দুই কালে আমার দুটো নাতি বসে আছেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল দা নবী উঠকে উঠকে হাসতে হাসতে ওমরকে বলে, ওমর রে এরা ফাতেমার সন্তান নয়, এরা যেন স্বয়ং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সন্তান ধরে আল্লাহ সুবহানাল্লাহ এত ভালোবাসা এত মহব্বত দিলেন যে ইমাম হোসেনকে শুধু কারবালা ময়দানে শহীদ করা হয় না, হুজুরের কাটা মুন্ডখানা কেটে নিয়ে গিয়ে আবদুল্লাহ বিন জিয়াদের টেবিলে রেখে দেওয়া হলো। আবদুল্লাহ বিন জিয়াদ একটা ছোট করা শিখ বা তোমার রড নিয়ে বা একটা ছুরি নিয়ে ইমাম হোসেনের গালের মধ্যে আর কপালের মধ্যে গাঁটছেন, কোথাতে আরম্ভ করেছেন। এমন অবস্থায় পাশ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলে, ওরে হতভাগা জিয়াদ, আর নবীর বংশধর সঙ্গে এরকম আর বিয়াদবি করিস, যা করার তুই সব শেষ করে ফেললি, অতএব আর নবীর বংশধরদের সঙ্গে এইরকম আর বিয়াদবি করিসনি। ওই সময় তুই যেই জায়গাগুলো ছুরি নিয়ে কাঁদছিস বা ছুরি নিয়ে আঘাত করছিস, আমি আল্লাহর কসম দিয়ে বলেছি আমি ওই জায়গাগুলোই নিজের চোখে দেখেছি, আল্লাহর নবী বেগুনা মাসুম ঠোঁট দিয়ে ইমাম হোসেনের ওই জায়গাগুলো শত শত বার করে চুমু খেয়েছিল। যে বলুন না সুবহানাল্লাহ, এত ভালোবাসা দেওয়া সত্ত্বেও আজকে নিজের মাটিকে কুরবানি দিয়ে জগৎবাসীর জাগাতের জন্য ব্যবস্থা করে দিয়ে গেলেন, সেও মতের আজকে দুনিয়ায় বলছে হুজুর নবীর কথা কোন মানলে চলবে না, নবীর কথা কোন মানলে চলবে না, এখন দুনিয়ায় নিজের মনের খেয়ালে চলতে হবে আর মডারের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমার আল্লাহ বলছেন, কেন তোকে গাছে ফিটিয়ে মারবে রে বান্দা, কেন তোকে পেন থেকে ফেলে মারবে না, কেন তোকে আজকে অপমান অপরস্ত করবে না, কেন তোকে আজকে বলবে না যে এই বলো সেই বলো। আজকে আমার আল্লাহ বলছেন, আমি তাদের টুটিগুলো ছেড়ে দেবো যদি তারা আমার রসুলের কথাগুলো মেনে চলিস, আমি আল্লাহ তোদের জন্য সর্বসময় থাকবো। সুবহানাল্লাহ, আজকে সেই জন্য ভাইজান একটু খেয়াল করে দুনিয়ায় আমাদেরকে চলতে হবে। জ্ঞানী মানুষ আপনারা ইশারাই কাফি, ইশারাই বুঝবেন দুনিয়ার পরিস্থিতির দিকে লক্ষ্য করে, কারণ আজকে দুনিয়ার বড় দিনকাল খারাপ চলছে। এখনো করজোরে ফিরে আল্লাহ হিসাবে আবেদন করে যাব, এখনো রিকভারি করুন, ফিরে আসো, আমার আল্লাহর সাহায্যে এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য নবী আমার উন্নতি বলে কান্তারম্ভ করলেন, নবী পাগলের মতো কোথায় হারিয়ে গেলেন, তিন দিন পর্যন্ত নবীকে খুঁজে পাওয়া গেল না, আবু বকর সিদ্দিক পাগলের মতো নবী নবী করে দৌড়ায়, ওমর দৌড়ায়, উসমান দৌড়ায়, আলী দৌড়ায়, চারজন সাহাবা পাগলের মতো দৌড়ায়, মদিনার মেয়ে ছেলেগুলো নবী নবী করে কাঁদছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো মায়ের দুগ্ধ খাওয়া ছেড়ে দিয়ে নবী নবী করে কাঁদছে, তিন দিন পর্যন্ত আমার নবীকে খুঁজে পাওয়া গেল না। আবু বকর সিদ্দিক ওমরের হাত ধরে নিয়ে বলে, ভাই ওমরে পাগলামি করো না, চলো একটু মদিনার বাইরে গিয়ে দেখি কি আল্লাহর নবী কোথায় আছেন। আবু বকর সিদ্দিক যায়, দেখেন নাকি কত গুলি উঠলা কাল ওর নিয়ে ফিরে আসছে না দাঁড়িয়ে আছে। আবু বকর বলে, ভাই রাখা এই পথ দিয়ে কি আমাদের দিনের নবীরা খালটা দেখেছে নাকি, বলে ভাই আবু বকর আল্লাহি লিল্লাহ আল্লাহর কসম দিনের নবী রাখাল বলে কাউকে চিনি নাই, তবে একটা মানুষকে দেখলাম ফকির ছদ্মবেশে তিন দিন ধরে সেজদায় পড়ে 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 উন্নতি 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 বলে কাঁদছে, যার জন্য আমাদের উঠ বলে আজকে তিন দিন পর্যন্ত কাছে মুখ লাগায় না। ভাই আবু বকর হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, যদি তোদের দিনের নবী রাখাল হয় তাহলে এখান থেকে একটু নিয়ে যা, নাহলে আমাদের উঠগুলো আজকে তিন দিন পর্যন্ত কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, উঠগুলো ঘাসে মুখ লাগায় না। আবু বকর পাগলের মতো ছুটে ছুটে গিয়ে দেখেন নাকি আমার নবীর সত্তায় করে উন্নতি 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 বলে কাঁদছেন। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রথম সঙ্গী সাথী, হিজরতের সাথী এসেছি, আমি আবু বকর আপনার পবিত্র প্রবীণ সাহাবা এসেছি, আপনি সেজদা
দিকে না তাকানো টান। আল্লাহ নবী বললেন, আবু বকর আমায় বিরক্ত করে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিদের কোন খবর না আসবে আমি আমি সেজদার দিকে না তাকানো উঠাবো না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহকে মদিনা অচল হয়ে গেল, বাচ্চা বাচ্চা ছেলেগুলো নবী নবী করে কাঁদছে, মেয়েরা রান্না ছেড়ে দিয়ে নবী নবী করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা থেকে মাথা খানাও তান। আল্লাহ নবীকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কসম করে বলছি, আপনি নাকি বলেছিলেন তাম পৃথিবীর মানুষেরা বলটা যদি একটা পাল্লায় চাপানো হয়, আর আমার আবু বকরের এক রাতের এমনকি যদি একটা পাল্লায় চাপিয়ে দিয়া পায়, তাম পৃথিবীর মানুষের আমার দিলে হালকা হয়ে যাবে, আমার আবু বকরের এক রাতের আমল কাল্লা ভারী করে দিবে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম দিয়ে বলে গেলাম তিন মুখে, ওই এক রাতের আমলটা আপনার উম্মত উম্মতিদের নাজাতের জন্য দিয়ে দেবে রে আল্লাহ সাহেব। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ কাবার আমায় বিরক্ত করে না, আমি সেজদা দিকে মাথা খানা উঠাবো না। হযরত ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদর আপনি নাকি বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করেন তো ওমরকে আল্লাহ নবী করতেন, আমার যেই কাজেতে আপনি খুশি হয়ে বলেছিলেন আমি ওই সবটা আপনার উম্মত উম্মতিদের জন্য দান করে দেবো, আপনি সেজদা দিকে মাথা খানা উঠান। আল্লাহ নবী বলেন, ওমর বিরক্ত করে না। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে জ্ঞানী বলে ডাকতেন, সব করে উসমান জ্ঞানী বলে ডাকতেন, আমার যা জীবনে রোজগার করেছি মানজন দেয় যা খেজুরে টাঙান আছে সব আপনার উম্মতের জন্য কুরবানি করে দেবো। নবী গো আপনি সেজদা থেকে মাথা খানা উঠান। আল্লাহ নবী যেন ব্যাকুল হয়ে উম্মতি 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 বলে কাঁদছেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার আপনি নাকি বলেছিলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবহা, আমি হলাম মদিনা শহরে এলেন আমার সেই ইলমের প্রবেশকারী দরজা হলো আমার আলী। ইয়া রাসূলুল্লাহ যেই কাজে আপনি খুশি হয়ে বলেছিলেন ও আমলটা আপনার উম্মত উম্মতির জন্য দিয়ে দেবে, নবী কিন্তু সেজদা থেকে মাথা খানা ওঠান নাই। হযরত আলী কে আবু বকর ডেকে বলেন, ভাই আলী এই কাজ কেবলমাত্র নবীর লাঠি দিগার ফাতেমা ছাড়া কেউ করতে পারবে নাই। আলী রে চলে যা চলে যা ফাতেমার কাছে চলে যা। হযরত আলী ফাতেমার কাছে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ফাতেমা আলীর বুকে মাথা দিয়ে আব্বা কই আব্বা কই বলে ডাক্তার আব্বা কইলে না। ফাতেমা কালি সান্ত্বনা দিয়ে বলে, ও ফাতেমা তোমার আব্বা আছেন, উম্মতের মায়ে কাঁদেন সেজদা থেকে মাথা খানা উঠালে। হযরত ফাতেমার অপেক্ষা না করে আব্বা আব্বা করে পাগলের মতো দৌড়তে আরম্ভ করলে, পিছনে কাটা কবুতরের মতো ইমাম হোসেনকে তিন দিন ধরে খেতে পায় না, নানা কই নানা কই করে পাগলের মতো দৌড়ায় ইমাম হোসেন ইমাম হাসান বাচ্চা ছেলে মায়ের সঙ্গে দৌড়তে আরম্ভ করলেন। ওই সুই মা ফাতেমা কি বলেন, আব্বা যান তিন দিন আজকে মদিনা থেকে সরে যাওয়ার জন্য, মদিনা যেন অন্ধকার হয়ে গেছে মদিনা অচল হয়ে গেছে, আজকে যে নাতিদেরকে আপনি একদিন না দেখলে আপনি খাওয়া দাওয়া করতে পারতেন না, আপনার নাতিগুলো আজকে তিন দিন ধরে না খেয়ে না দিয়ে নানা কই করে খাবে। আব্বা যান একবার আপনি দেখুন আপনার নাতিগুলো অবস্থা কেনা, দেখুন আজকে তিন দিন ধরে নানা যান বলে খাবে। আল্লাহ নবী মা ফাতেমা ডাকে সারা দিলেন না, কোনো জবাব দিলেন না, কোনো কথা বললেন না, মা ফাতেমা থাকতে পারলেন না, বাপের পাশে সেজদায় পড়ে গিয়ে মা ফাতেমা সেজদাকে চিল্লা চিল্লা কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ আমার আব্বা যান সেজদা থেকে মাথা খানা উঠান নাই,
কেবলমাত্র গুণাগার উম্মতের জন্য। আমি ফাতেমা কথা দিচ্ছি, আমি ফাতেমা কথা দিয়ে গেলাম আপনাদের সামনে, যে আজকে আপনার আমার আপনাদের গুণাগার উম্মত উম্মতিদের জন্য আমি আমার দুইটা বাচ্চা ইমাম হাসান এবং হোসেনকে আপনাদের উম্মতের জন্য কুরবানির খাতায় লিখে গেলাম রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় আমার হাবিব, ফাতেমা যা বলেছে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তোমার নাতি ইমাম হাসান এবং হুসাইনের কুরবানির খাতিরে তোমার লক্ষ লক্ষ গুণাগার উম্মত উম্মতিদের মাদাতের জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেলাম রে আল্লাহ। সুবহানাল্লাহ, আজকে বলো সেই রসুলের ভালোবাসা, সেই রসুলের কথাগুলো যদি আজকে মেনে চলি, রসুলের অন্তরটা বড় হয়ে যাবে, রসুলের দিলটা বড় হয়ে যাবে। আজকে সেই রসুল ছাড়া তো আর কেউ নাজাতের জন্য বার হবে না। বাপ পালাবে, মা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, যাদের জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছি সবাই পালিয়ে যাবে, কেবলমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আজকে সেই রসুলের একটু কথাগুলোকে আমাদের ঘরেতে প্রচলিত করতে হবে, একটু কথাগুলো আমাদের বাড়িতে ওয়াজ করতে হবে, তবে তো আজকে সেই বাড়িটা রসুলের সুন্নতি বাড়ি হবে ভাই জান। আজকে যার জন্য আজকে ছেলেপুলেদের মধ্যে আদবি আদ উঠে গেছে, বিনয় নম্রতা ভদ্রতা উঠে গেছে, বাপ দুঃখ করে বলছে বলে হুজুর আজকে দুঃখের কথা কি বলবো, ছেলে যত টাকা পয়সা বাইরে বিদেশ থেকে এসে সব বন্ধু বান্ধবদের পাল্লায় ফুটিয়ে দিচ্ছে। আজকে হওয়ার একটাই মাত্র কারণ যে তার অন্তর থেকে রসুলের ভালোবাসা, রসুলের বিনয়ী, রসুলের নম্রতা, রসুলের ধৈর্যের কথা সব অন্তর থেকে ইরেজ হয়ে গেছে ভাই, যার জন্য আজকে তারা দুনিয়ায় শান্তি পাচ্ছে না। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত আজকে সংসারে রসুলের চরিত্র, রসুলের আদর্শ, রসুলের রীতি নীতিগুলো পরিস্ফুটিত করা যাবে, ততক্ষণ পর্যন্ত সংসারটা সঠিক হবে না ভাই জান। আজকে সেই জন্য প্রত্যেকে চিন্তা ভাবনা করবেন যেন রসুলের কথা অনুযায়ী বিনয়ী নম্রতা ভদ্রতার সঙ্গে একটা যেন দুনিয়ায় একটু জীবন কাটাতে পারি। আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, আমি মোহাম্মদ রসুলুল্লাহ, আমি বিনয়ী নবী ছিলাম, তোমরা দুনিয়া বুকে বিনয় দেখাবে। নবী আমার পৃথিবীর বুকে বিনয়ীর সাথে জীবন কাটিয়ে গেলেন, যার জন্য নবীকে আবু জেল ধনুকের মাঠে করে মেরেছিলেন। আবু জেল এই মারেতে নবী আমার কপালে হাত দিয়ে জমিয়ে কানতে কানতে দৌড়ে চলে গেলেন। ওই সময় হরিণটা এসে খবর দিলেন, আমির হামজাকে বলেন, আজকে তোমার ভাইকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল মেরেছে, কপালখানা ফেটে গেছে, জঙ্গলে গিয়ে কান্না আরম্ভ করেছে। ওই সময় আমির হামজা আবু জেহেলকে গিয়ে বলে, আবু জেহেল কেন তুই আমার ভাইকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারলি? বলে আমার বাপ দাদা 14 পুরুষকে গালাগালি করে আমাদের ধর্ম সনাতন ধর্মগুলোকে পরিত্যাগ করে নিয়ে নিজের মন গড়া ধর্মের কথা বলে, সেই জন্য তো আমি মেরেছি। বলে খবর পাই তিন বাচ্চাকে মারবো না, বলে বেশ করে মারবো। ওই সময় আবু জেলের হাজরাতে আমির হামজা জরুকের বাপ নিয়ে আবু জেলের কপালের মতো মারলেন, আবু জেলের কপাল খানে ফেটে গেল। ওই সময় নবীর কাছে গিয়ে আমির হামজা বলে, ভাইপো আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার খবর কেন না, তোমাকে যে শত্রু মেরেছিল ওই শত্রুর প্রতিশোধ আমি নিয়ে এসেছি। ওই সময় আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, চাচা জানতে আমি খুশি হলাম না, ওটা আমার আদেশ নয়, ওটা আমার নম্রতা নয়, ওটা আমার ভদ্রতা নয়, বরঞ্চ আপনি যদি ওকে না মেরে একবার আমার সামনে মহাবলী করোনা করে মুসলমান হয়ে যান, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ স্যার বড় খুশি হয়ে যাব। ওই সময় চাচা আমির হামজা বলেছিলেন, বাবা তুই নবী না হয়ে আর কে নবী করে, তুমি রসুল না হয়ে আর কে রসুল করে, আমি মহাবাণী করোনা করে আমি আমির হামজা মুসলমান হয়ে গেলাম রে আল্লাহ। কি আদর্শ, কি বিনয়ী শিক্ষা দিলেন গো।
আর তুমি আমি বলছি ছোটবেলা হয়েছে আগে মেরাই তবে যা পড়ে যাওয়া ফাইসাল্লা হবে, মেরাই তবে যা পড়ে ফাইসাল্লা হবে হবে। একটা বাচ্চা ছেলে ছেলেই ছেলেই মার্কি করে দুজনকে একটু ছাড়িয়ে দেওয়া দরকার বলে মেরা দাঁড়া না দেখছি কেমন পরিস্থিতি হচ্ছে। দুজন যখন নিয়ে লড়াই করে নিয়ে জামা কাপড় ছিঁড়ে ছাড়া আসতে করে দেখলি আমার ব্যাটা ঠিক কেমন রকম মেরেছিলেন। আজকে বলে এটা কি ইসলাম শিক্ষা দিল? এটা ইসলাম আদর্শ শিক্ষা দিল? ইসলাম শিক্ষা দিল তুমি ওদের দুজনের মধ্যে ডিভাইডটাকে কাটিয়ে দাও, তুমি মেডেলে দাঁড়িয়ে গিয়ে ওদের মধ্যে তাফরিক করে দাও, সলা করে দাও, পরম মানে মীমাংসা করে দাও। আজকে তা না করে আমরা দেখে দূর থেকে মজা নিয়ে ভাই যান, এটা আজকে দুনিয়ার মডার্ন সিভিলাইজেশন। আর নবীর আদর্শ হলো, নবী বললেন বিনয় নম্রতা ভদ্রতা নিয়ে দুনিয়ায় জীবন কাটাবে। আমি রসুল কথা দিচ্ছি, দুইটা আঙ্গুলকে পাশাপাশি রেখে দেখিয়েছিলেন এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি আমি আর সেই ব্যক্তিগুলো আল্লাহ জান্নাতে তার থেকেও বেশি কাছে থাকবো। যে রে বলুন না সুবহানাল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদানা محمد ولا آل سيدنا محمد. তো ভাই যান আসলে রাত তো আস্তে আস্তে বেরিয়ে চলেছে ভাই, এই সময় যতই ভালো ওয়াজ করি আর ভালো লাগবে, যার জন্য আমরা এমনি চাই সন্ধ্যার দিকে টাইমটা, কিন্তু হুজুর মানুষরা পিসা মানুষ তারা বলে যায় সেই জন্য আমরা আর পারিনি বুঝতে পেরেছি। তো সেই জন্য আজকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয় যে রাত যখন হয়ে যায় মানুষের মাথায় একটা ঘুমের ইমেজ তৈরি হয়ে যায়। আর আল্লাহ নিজেও বলেছেন মা জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোদের জন্য ঘুমটাকে মহা শান্তি উপায় করে বানিয়েছি। আল্লাহ এত সুন্দর ব্যবস্থা ঘুমটাকে দিয়েছেন, সারা দিনের অক্লান্ত হার ভাঙা খাটাখাট নিয়ে এক ঘন্টা যদি বেটা ঘুমিয়ে পড়ে সব গ্লানি তার অন্তর থেকে দূর হয়ে যায়, হয় না ভাই জান? আজকে বলুন এটা কি সুন্দর ব্যবস্থা আল্লাহ শিক্ষা দিলেন। তো সেই জন্য আজকে এই ঘুম অবশ্যই মূল্যবান জিনিস, তথাপিও কিন্তু আজকে আমাদের জোয়ান যুবক ছেলেগুলো আজকে এত কষ্ট করে সুন্দর ব্যবস্থাপনা তৈরি করেছেন, তাও আজকে প্রায় কাল থেকে এমন বৃষ্টি এমন পরিস্থিতি আল্লাহ আজকে জানি না, নিশ্চয় হয়তো আল্লাহ এদের মজলিসকে কবুল করেছেন, যার জন্য আল্লাহ হয়তো ভালো চেয়েছেন, যার জন্য ধরন পরিস্থিতি করে দিয়েছেন। নাহলে কালকে এত বৃষ্টি, কালকে আমার দু জায়গায় প্রোগ্রাম ছিল, চারটার সময় ফিরেছি, এত বৃষ্টি, যতক্ষণ জলসা হয়েছে ততক্ষণ বৃষ্টি, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আজকে নিশ্চয় আল্লাহর ভালাই যেটা আছে সেটা আমরা রাজি, অথবা আল্লাহর খুশি আমাদেরও খুশি, আমরা আল্লাহ যাতে রাজি আমরাও তাকে রাজি। তো সেই জন্য আজকে সেই রেজামন্ডি নিয়ে আজকে এতক্ষণ ধরে আপনারা বসেছেন, আমাদের সকলকে একটু সুভাবে চিন্তা ভাবনা রাখতে হবে যে নবীর প্রত্যেকটা নিয়ম নীতিগুলোকে একটু অন্তরে আঁকড়ে রাখা ভাই, অন্তরে আঁকড়ে রাখা। যদি সেইভাবে নিয়ম নীতিগুলোকে যদি আমরা অন্তরে আঁকড়ে রাখতে পারি তাহলে নিশ্চয় আমরা দুনিয়াতে এক একজন মহৎ হয়ে যাব। যদি বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার দোস্তরা আমার, নবীর নিয়ম মেনে ছিলেন পৃথিবীর মুখে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কখন ঈমান কবুল করেছিলেন জানেন? আবু বকর সিদ্দিক সিরিয়া দেশে ব্যবসা করতে গেলেন, ব্যবসা করতে গিয়ে একটা গির্জার মধ্যে মন্দিরের মধ্যে আবু বকর ঘুমাচ্ছেন, হঠাৎ করে রাতের বেলা আবু বকর স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে চন্দ্র এবং সূর্য এসে আবু বকরের বুকের মধ্যে লাঠি নিয়ে আঘাত করতে আরম্ভ করেছে। আবু বকর সকালবেলা উঠে চলে গেলেন, সেই জামানায় গণককার পুরোহিত যারা ছিল, গণককাররা যারা ছিল ওদের কাছে গিয়ে স্বপ্নের কথা বললেন। তারা বললে স্বপ্নের তাবিরটা খুব ভালো, কেননা আজকে তোমার বুকে যে চন্দ্র সূর্য এসে লাঠি মারছিল গো, ওটার সিম্বল হলো আখেরি জামানের একজন নবী কবে, যার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, ওই নবীর প্রথম নাম্বার খলিফা হবে আবু বকর সিদ্দিক।
আব্দুল্লাহর ঘরে একজন বাচ্চা জন্মগ্রহণ করেছে, যিনি নবুয়াত লাভ করেছেন, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর কাছে আবু বকর চলে গেলেন, আবু বকর যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাতখানা বাড়িয়ে দিলেন। হাতখানা বাড়িয়ে দিয়ে আবু বকর নবীর হাতে হাত দিয়ে মহাবাণী কলমাখানা পড়ে নিলেন। ওই সময় আবু বকর মনে মনে ভাবছেন, বলবো কি বলবো না, গতকাল রাত্রে চন্দ্র সূর্য আমার বুকে লাঠি মেরেছিল। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি বসে বসে যেটা ভাবছো আমি রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আজকে তোমার বুকেতে যে চন্দ্র সূর্য লাঠি নিয়ে গিয়ে যাই যে আঘাত করেছিল ওটাও আমার কাছ থেকে হুকুম নিয়ে তোমার কাছে গিয়েছিল। আজকে বলুন সেই আবু বকরকে আমার রসুল এত ভালোবাসা দিলেন, এত মহব্বত দিলেন, সেই মহব্বত দিয়ে আজকে রসুল আমার দয়ার নবী দুলহানের বাদশা কা মালজা মাওজা, আমার রসুলের পরই যার পৃথিবীর মুখে স্থান সেটা হলো আবু বকর সিদ্দিকে, যেটা বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই জন্যে ভালোবাসা ভাতৃত্ব মহব্বত আজকে আমরা দুনিয়ায় ভুলে গেছি ভাই। আজকে দুনিয়ার বুকে নিয়ম নীতিগুলো থেকে আমরা ডিটাচ হয়ে যাচ্ছি, যার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে প্রাথমিক লেভেলে। রসুল বললেন, যদি তোমরা ভালো মানুষ হতে চাও দুটো জিনিস করবে, একটা হলো অন্তরটা ভালো রাখবে আর মুখটাকে ভালো করবে। অন্তরটা ভালো রাখবে আর মুখটাকে ভালো করবে। এই অন্তরটা ভালো এবং মুখটা ভালো করতে গেলে আজকে এই সমস্ত নিয়ম নীতিগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। প্রথম নাম্বার নিয়মটা হচ্ছে অন্তরে কঠিনভাবে ধৈর্য নিয়ে জীবন কাটাতে হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের মধ্যে ভদ্রতা বিনয়ী নম্রতা আমাদের মধ্যে বিরাজ করবে। থার্ড নাম্বার নবী আমার দয়ার নবী শিক্ষা দিয়ে গেলেন, যারা পৃথিবীর বুকে মানে অন্তরকে এবং জবানকে ভালো রাখবে এদের আরেকটা পরিচয় হবে, সদা সত্য কথা দুনিয়ার বুকে বলবে, সদা সত্য কথা দুনিয়ার বুকে বলবে, মিথ্যা থেকে তারা ডিটার্স থাকবে, চান চলে গেলেও তারা মিথ্যা কথা বলবে না, তারা সর্বসময় সত্য কথা বলবে, তারা এই সত্যের জাহির করবে এবং সত্য কথা বলার জন্য আমার আল্লাহর সাহায্য তাদের উপরে নেমে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরামা দোস্তরামা, যার জন্য পৃথিবীর মুখে বড় পীর আব্দুল কাদের চিলানী রহমাতুল্লাহ আগে হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুল কাদের তুমি কোন বিশেষজ্ঞের উপর আল্লাহর ওলি হয়েছো বলে দাও। বড় পীর আব্দুল কাদের চিলানী বলেছিলেন, আমি দুটো তিনটি কারণবশত আমি আল্লাহর ওলিতে খেতাব পেয়েছিলাম। প্রথম নাম্বার আমার মা শিক্ষা দিয়েছিল, বাবা চান চলে গেল মিথ্যা কথা বলবিনি বাবা। সেকেন্ড নাম্বার হলো আমার মা শিক্ষা দিয়েছিল, বাবা আব্দুল কাদের বড়দের সম্মান করবি, ইজ্জতের সঙ্গে দুনিয়া জীবন কাটাবি, বাবা ছোটদের স্নেহ করবি, আর তার সঙ্গে সঙ্গে বাবা আল্লাহকে ভয় করে ভয় এবং ভরসা করে দুনিয়া ঢুকে চলবি। এই চিন্তা ভাবনা নিয়ে আমি আব্দুল কাদের জীবন কাটানোর জন্য আল্লাহ আমাকে ওলি বলে গ্রহণ করে নিয়েছে। যারা আল্লাহ সুবহানাল্লাহ, এগুলো হলো মেন বিশেষত্ব এবং এর পিছনে পিছনে ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কারণ লুকিয়ে আছে ভাই। তো সেই জন্য আজকে প্রথম নাম্বার কারণ হচ্ছে তিনি সদা সত্য কথা বলেছিলেন। আজকে তোমার আমার ঘরের ছেলেগুলো ভরি ভরি মিথ্যা কথা বলে ফেলছে, সামান্য 2-500 টাকার জন্য আজকে কসম পর্যন্ত খেয়ে ফেলছে ভাই জান। আজকে শুধু সাধারণ নয়, পীর সাহেব পীরজাদা এমএলএ এমপি নেতা লিডার কেউ আর বাকি রাখে না আজকে। সেই জন্য আমাদের জবানের তাসির উঠে গেছে, আমাদের মুখ দিয়ে যা দোয়া চাইছি দোয়াগুলো কবুল হয় না, একটাই মাত্র কারণ সেটা হলো আমাদের জবানগুলো অপবিত্র হয়ে গেছে মিথ্যা কথা বলে বলে।
সেই জন্য রসুল দয়াল নবী শিক্ষা দিয়ে গেলেন, যদি তোমরা দিলটাকে আর মুখটাকে পরিষ্কার রাখতে চাও, তোমরা সদা সত্য কথা বলে দুনিয়া একটু জীবন কাটাবে। আজকে যার জন্য আমাদেরকে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে হবে, যেন আমরা বেশি বেশি করে সত্য কথা সংসারেও যেন আলোচনা করি, আর সংসারেও যেন সকলকে শিক্ষাটাও সেইভাবে দিতে পারি। ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল দয়াল নবী আজকে মক্কা জমিনায় নবুত দুশ্মন ছিল আবু জেহেল আবু লাহাব সাহেবা ও তোমার, আজকে বিভিন্ন জায়গায় নবীর দুশ্মনেরা তৈরি হয়েছে বাবা, কিন্তু সবাই মিলে এক বাক্যে বলেছিল আলা আমিন নবী আর রহমতুল আলামিন নবী, এই দুটো সাক্ষী দিয়েছিলেন, কেননা নবী সদা সত্য কথা বলতেন। তার জন্য আবু জেহেল আবু লাহাব সাহেবা উতবা যখন ওদেরকে দেখা হয়েছিল, ছাপা পাহাড়ের উপরে নবী উঠে ডাকলেন, ও আবু জেহেল আমার চাচা আবু লাহাব আবু সাহেবা উতবা, আমি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি বলি ওই পাহাড়ের পাশে একটা শত্রু লুকিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে না কি বলো? বলে অবশ্যই বিশ্বাস করো, কেননা আলামিন নবী রাহমাতুল্লিল আলামিন নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই। সেই শত্রুরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। তখন আল্লাহর নবী বললেন, ও আমার চাচা যান, তাহলে যদি ওই কথাটা বিশ্বাস করেন, তাহলে আমি সেই নবী এই মুখ দিয়ে এই কথাটা বলছি, আল্লাহকে এক বলে বিশ্বাস করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, সমকক্ষ সমকক্ষ ইকুভ্যালেন্ট কাউকে বানাবে না। যখনই বললে আবু জেহেল পাথরখানা আবু লাহাব পাথরখানা তুললেন, আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক, আবু লাহাব যা উপায় করে তো সব ধ্বংস হয়ে যাক। সেই জন্য কি গোটা বিশ্ববাসীরা নবী দুশ্মনের আয়া খুলে পর্যন্ত বলতে পারত, নবী আমার আল আমিন নবী জোরে বললে সুবহানাল্লাহ। আজকে সেই আল আমিন নবী যে নবী আজকে সারাটা জীবন উম্মতি উম্মতি করে কাঁদলেন, উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন, ওরা আমার উম্মতেরা দুনিয়া একটু সত্য কথা বলবি, আজকে সে সত্য কথা বলে দিয়ে অধিকাংশ ছেলে পুলেদের মধ্যে আজকে মিথ্যা কথা ছয়েকে খুব হাঁটলে একটা দুটো পাওয়া যাবে, অধিকাংশই আজকে ছেলেগুলোর আজকে মিথ্যা কথা বলে ফেলছি ভাইজান। আজকে যার জন্য আজকে তোমাকে আমাকে আজকে পিটিয়ে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, বম বারুদে শেষ করে দেওয়া হচ্ছে। আল্লাহ বলছে, বান্দা আমার ওয়াদা ওয়াকানে হাক্কানে আলাইনা নাসরুল মুমিনিন, বান্দা যদি তোরা আমার নিয়ম নীতিগুলো মেনে চলিস, আমি আল্লাহ আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, দরুদ আল্লাহ সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। তো ভাইজান, জ্ঞানী মানুষ দু চারটে কথাবার্তা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ বললাম, কথাগুলোকে একটু মনে প্রাণে মেনে নেবেন, শরীয়তের হুকুম আহকামগুলো মানবেন, পাঁচ ওয়াক্ত নামাজটুকু পড়বেন, দুনিয়ায় বাপ মা বুজুর্গানের দিনের এদের একটু খেদমত করবেন, আল্লাহওয়ালা মানুষদের সহবত তাসির করবেন, যারা কলবের চিকিৎসা করে অর্থাৎ আল্লাহর ওলিদের সহবত তাসির করে দুনিয়ার বুকে একটু জীবন কাটাবেন, দেখবেন আপনি ভালো মানুষ হবেন, আল্লাহর সাহায্য এসে হাজির হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে নেকভাবে আমল করে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন একটু নবীর স্থানে দাঁড়িয়ে মহব্বতের সঙ্গে সালামি নজর পড়িয়ে নবী طلع البدر علينا من سنية البداية
শুকুর ও আলাইনা মাদা লিল্লাহ আহিদাই আনবে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব গর কদম আপকা আপাতে আপনা আঁখোঁ সে এ মিলাতে দিল কি সব হসরাত মিটাতে আর রো রো কে এ শুনাতে ইয়া হাবিব ইয়া নবী নাম ও প্যারা ইয়া রাসূল নাম ও প্যারা আরশে পার হক নে এ পুকারা সচ পয়গম্বর হাই ই হামারা নবের ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগ আল উলা বিকামালিহি اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বেগুনা নবী হয়ে প্রত্যেক দিন ১০০ বার অথবা ৭০ বার করে তওবা করতেন। তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। হাদিসে কুদসির মধ্যে দেখতে পাওয়া যায় যে বান্দা গুনাহ করে, গুনাহ করি আমার তওবা করে নাই, আমার আল্লাহ তাকে বেগুনা মাসুম করে দেন। আজকে গুনাগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপিষ্ঠ নরাধম, দিনের আলোয় রাতের অন্ধকারে কত পাপ কাজ করেছি, কত অন্যায় করেছি, কত চুরি চামারি করেছি, কত গালমন্দ করেছি। আজকে খালেস নিয়েতে এই পবিত্র মাহফিলে সকলে এখলাসের সহিত একটু তওবা ইস্তেগফার করবেন, কেননা তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, দয়ার নবী, বেগুনা মাসুম নবী হয়ে প্রত্যেক দিন অনবরত তওবা করতেন। এমনকি আমার রাসূল ইন্তেকালের সময় বেশি বেশি তওবা পড়ছেন। মাইসা সিদ্দিকা বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি বেগুনা মাসুম নবী এত তওবা করছেন কেন? আল্লাহর নবী বললেন যে, ওয়াইসা, আমি বললাম না, আমি উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিলাম, তারাও যেন মৃত্যুর আগে পর্যন্ত বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে। তো সেই জন্য আজকের এই পবিত্র পাক দোয়ার মাহফিল এই প্রসাদপুর এলাকার জোয়ান যুবক কমিটি সাহেবানগণেরা বড় অক্লান্ত পরিশ্রম দিয়ে কায়েম করেছেন। এই সুন্দর বেহেস্তের বাগানে যে যার গোনার দিকে খেয়াল করে খালেস নিয়ে সকলে আমার সঙ্গে একটু তওবা গুনাহ আস্তাগফিরুল্লাহ।
রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আল উসরিকা বিকা সাইয়্যা ওয়া আনা আলাউ বিহি আস্তাগফিরুকা মা আলাউ বিহি তুতু আনহু ওয়া তাবাররাতু মিন আল কুফরি ওয়াস শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবতি ওয়াল ফাওয়াহিসি ওয়াল বুহতানি ওয়াল মাসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله পরওয়ারদিগার বিনি আমি অথ গুনাহগার তো গুনি ইমানদার বান্দাদেরকে নিয়ে হাজী হুজ্জাজ ইকরাম ওলামা ইকরাম জ্ঞানী গুণী শিক্ষিত ইমানদার সমাজসেবী ডাক্তার মাস্টার সকল মানুষগুলোকে নিয়ে আপনার সাকি দরবারে হাত দুখানা তুলেছি আল্লাহ দয়াময়ী দয়া করে রহম করে প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। আমার মাওলা আমাদের চারাদিকে তাকালে মনে হয় আপনার রাগ হয়ে যাবে আল্লাহ। আমাদের চেহারা দিকে না তাকিয়ে ছলনা চোখের দিকে আর বেহায়া হাতের দিকে তাকিয়ে আমাদের জীবনের জিন্দেগীর তামাম গোনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ। আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। আপনি যদি মুখের দিকে না তাকান আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ। আয় আল্লাহ দেখা বা দেখা সব গুণাগুলো আমাদের আজকে মাফ করে দেন আল্লাহ। আমার মাওলা পরওয়ারদিগার বিনি আজ এত গুণা করেছি মনে হয় গুণা করে করে জীবনটা শেষ করে ফেললাম গুনার পাহাড় হয়ে গেছে আল্লাহ। মনে হয় গুনার দরুন জাহান্নাম জওয়াজেব হয়ে গেছে। তোমার নবী বলেছেন একমাত্র চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, একমাত্র চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে নাই। আল্লাহ তুমি এই মজলিসে বসে বসে আমাদের চোখ দিয়ে আজকে দুহুটা পানি বার করে দাও, আমাদের চোখ দিয়ে আজকে দুহুটা পানি বার করে দাও যে ওসিলা জাহান্নামের আগুন যেন খারাপ হয়ে যায় আল্লাহ। আমার মাওলা গুনাহ করে করে দিলগুলো শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয় না। তোমার নবী বলেছেন বেহায়ার মতো কান্নার ভান করবে আমার আল্লাহ জাহান্নামের আগুন খারাপ করে দিবে। হায় আল্লাহ আমরা কাঁদতে পারিনি আল্লাহ, বেহায়ার মতো কান্নার ভান করেছি আল্লাহ। তুমি আমাদের সকলকে কান্নার সঙ্গে সামিল করে নাও আল্লাহ। আমার মাওলা ছেলেরা কাঁদলে মা দুধ দেয় নাই, আমরা তোমার বান্দা কাঁদতে পারিনি আল্লাহ। আজকে কাঁদার মতো ছলনা করেছি, কাঁদার মতো ভঙ্গি করেছি আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মাওলা কয়েক কত কুরআন শরীফ পড়া হয়েছে আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে ইমাম সাহেবরা ছেলে পুলেরা নাত গজল কিরাত যা কিছু বলেছে আল্লাহ। আয় আল্লাহ ফুরফুরা শরীফ থেকে মুজাহিদের জামানা উলাদ যা কিছু বললেন আল্লাহ, আমি হতবাগা নালায়েক নাচি যা কিছু বলেছি আল্লাহ, যদি কোনো সব দান করে থাকেন সর্বপ্রথমে আমাদের নবী নবীদের নবী নবীদের বাদশাহ ঝুলাবি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাচ্ছেন আল্লাহ। যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মাইসার কোলে মাথা রেখে নবী আমার ইন্তেকাল করে গেছে। মাইসা আব্বা আবু বকরকে খবর দিলেন, আব্বা জান আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে ইন্তেকাল করে গেছে। আবু বকর পাগলের মতো নবী নবী করে ছুটেলেন, এসে দেখেন না কি আমার রসুল আইসার কোলে মাথা রেখে জনমের মতো ঘুমিয়ে পড়েছে। আবু বকর আইসার কোল থেকে মাথাখানা নামিয়ে দিয়ে নবীর গোটা শরীরে চুমা খেতে আরম্ভ করলেন। ওই সময় চুমাকে বাইরে গিয়ে হযরতে ওমর ফারুককে ডেকে নিলেন, ওমর গো চলো চলো দেখবে আমার রসুল কেমন সুন্দর করে ঘুমাচ্ছে। হযরতে ওমর বাড়ির ভিতরে প্রবেশ করলেন, দেখেন নাকি আমার নবী ঘুমাচ্ছে। হযরতে ওমর বললেন, আমিও থাকতে পারলাম না, গোটা শরীরে চুমা খেতে আরম্ভ করলাম। আমি চুমা খেতে খেতে লক্ষ্য করে দেখি নবীর ঠোঁটগুলো যেন বিড়বিড় করে কি যেন বলতে আরম্ভ করেছে। আমি ওমর নবীর ঠোঁটের কাছে কানটা নিয়ে গেলাম, যেন শুনতে পেলাম আল্লাহর নবী ইন্তেকালের পরও উম্মতি 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 বলে আমার রসুল কথা বলেছেন। সেই দয়া রসুল মদিনা সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাচ্ছেন আল্লাহ। রসুলের রওজা তাহারে সবখানে আপনি পৌঁছে দেন আল্লাহ। আমার মাওলা পিরানি পি দস্তগীর গৌসুল আজা ইন্দ্র আলী খাজা গরিব নওয়াজ দিল্লির অলি নিজামুদ্দিনা উলিয়া হুজুর, পাঞ্জাবের অলি মোজাদ্দেদ আলফেসানি হুজুর, 52টা জেলার অলি মোজাদ্দেদ জামান, কুতুবুল আলম আমিরুস শরিয়াতিনার পাঁচ আওলাদ আওলাদের আওলাদেরা, ফুরফুর আশেপাশে যত আল্লাহর অলি রাশি আছে আল্লাহ, সকলের আরো আব্বাকে সবখানে আপনি পৌঁছে দেন আল্লাহ। আমার মাওলা মেদিনীপুর জমিনে মুস্তফার মাদানি থেকে শুরু করে নিয়ে যত আল্লাহর অলিগুলো সিয়াছে আল্লাহ, সকলের আরো আপাকে সবখানে আপনি পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ হুগলি হাওড়া মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা বাঁকুড়া বীরভূম ভারতের আনাচে কানাচে যত আল্লাহর অলিগুলো সিয়াছে আল্লাহ, সকলের আরো আপাকে সবখানে আপনি পৌঁছে দেন আল্লাহ। আমার মাওলা এলাকা পাসুত এলাকায় পাড়া পাসুতি পাড়া যত তোমার ওলি আউলিয়া মাহবুব দরবেশরা সুয়া চাল্লাম, সকলের আপাকে সবখানে আপনি পৌঁছে দেন আল্লাহ। আয় আমার পরওয়ারদিগারে আলাম এই প্রসাদপুর এলাকা পাসুত এলাকার কবরস্থানে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা যারা কাতারে কাতার দিয়ে লাইন দিয়ে সুয়া চাল্লাম, যাদের কবরের পাশ দিয়ে ফেটে হেঁটে চলে গেলে বুকটা ফেটে যায়, আহারে তারাও তো আমাদের মতো বসেছিল, তারাও আমাদের মতো গল্প গুজব করেছে, তারাও আমাদের মতো বেরিয়ে 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 ঘুরে কাটিয়েছে, আজকে তারা অন্ধকার করে নীরব নগরে অসহায়ের মতো পড়ে আছে আল্লাহ, তুমি ওদের কবরটা জান্নাতের নূর দিয়ে মোনাজাত তৈরি করে দাও আল্লাহ। আমার মাওলা আমাদের মধ্যে অনেকের ভাই নাই বোন নাই স্ত্রী পরিজন কবরে পড়ে আছে আল্লাহ, অনেকের ছেলে মেয়েরা কবরে পড়ে আছে, অনেকের নাতি পোতাগুলো কবরে পড়ে আছে, অনেকের বড় ভাই কবরে পড়ে আছে ছোট ভাই বেঁচে আছে, অনেকের ছোট ভাই কবরে পড়ে আছে বড় ভাই বেঁচে আছে আল্লাহ। আয় আল্লাহ অনেকের আত্মীয় স্বজনগুলো কবরে পড়ে আছে আল্লাহ, তুমি সকলের কবরটা জান্নাতের নূর দিয়ে গুলজার তৈরি করে দাও আল্লাহ। আমার মাওলা আমাদের উদ্ধারে কে নারা নাই নানি নাই দাদু নাই দাদি নাই আল্লাহ, যেই নানা নানি দাদু দাদির মহব্বতটা তোমার রসুল দিয়ে গেছে, আল্লাহর নবীর নাতি ইমাম হোসেন বসে বসে কাঁদছে, নানা গো আপনি বড় ভাই জানে ঠোঁটটাই চুমু খেলেন আমার গলাটায় কেন চুমু দিলেন বলতে হবে, নানা বলেন ওই খবর ভাই এখন আমি তোমাদেরকে বলতে পারবো নাই, কারবালা ময়দানে যখন সবাই শেষ হয়ে গেল ইমাম হোসেন তলোয়ারখানা নিয়ে ফোরাত নদীর মধ্যে নেমে পড়ল, হাতিকার হাতে পানিখানা তুলে নিয়ে আকাশের দিকে তাকাই যেন মা ফাতেমা ডাক দিয়ে বলেন, বেটা হোসেন রে আর পানি খাসনি বাবা,
এই পানির জন্য আজকে তোর ভাইপো গুলো জান দিয়ে গেছে, তোর কচি বা চালিয়াস গা জান দিয়ে গেছে। হাত থেকে ইমাম হোসেন পানি খাওয়া ফেলে দিলে, পিপাসাই বুকটা ফেটে যাচ্ছে, দশ দিন পেট পুড়ে পানি খেতে পায় নাই, আবার পানি খাওয়া তুললেন। যেন আলী ডাক দিয়ে বলেন, বেটা হোসেন রে আর পানি খাস নি বাবা, এই পানির জন্য তোর ভাইপো গুলো জান দিয়ে গেছে। আবার হাত থেকে পানি খানা ফেলে দিয়েছেন, পিপাসায় দশ দিন পানি খাওয়া হয় না, পেটটা বুকটা যে ফেটে যাচ্ছে, আবার পানি খানা ইমাম হোসেন হাতের মধ্যে তুললেন, দেখতে পেলেন স্বয়ং আল্লাহর নবী নানা জান সামনে দাঁড়িয়ে গেছে। নানা জান সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, ভাই শোনা ইমাম হোসেন পানি আর খেও না ভাই, সহি তোমার কি ক্ষতি হবে, কেননা তোমার রক্ত গুলো দেখিয়ে আমি আমার গুনাহগার উম্মাত উম্মাতিদেরকে জান্নাতে নিয়ে যাব। হাত থেকে তলোয়ারখানা ফেলে দিয়ে পাগলের মতো নানা জান করে দৌড়ালেন, দূর থেকে দুশ্মনেরা তীর মারেন, হুজুরের শরীরের মধ্যে 72 তীর বললাম কেটে গিয়েছিল, হুজুর আর সহ্য করতে পারলেন না, দুম করে জমিনায় পড়ে গেলেন। হতবাগা সীমার বুকের উপরে বসে যখন ছুরিটা গলায় চালাচ্ছেন, নাতি ইমাম হোসেন চোখটা বন্ধ করে সীমারকে ডাক দিয়ে বলেন, ভাই সীমার রে আমার ওই জায়গাটায় কাটতে পারবি নি ভাই, কেন ওই জায়গাটায় আমার নানা জান বার বার করে চুমা দিয়ে গেছে। জগতের বুকে ভালোবাসা তোমার নবী ছাড়া আর কে দেবে আল্লাহ, জগতের বুকে সেই নানা নানি মহব্বত তোমার নবী দিয়ে গেছে। আমাদের নানা নানিগুলো যারা পাঁচ তালার ঘুরায় বাবলা তালার ঘুরায় খালের পারে পুকুর পারে পোড়া চাল্লা, তুমি ওদের মাফ করে ঝন্ডাতের নাজ মিয়া মধ্যে ভরিয়ে দাও আল্লাহ। আয় আমার মাওলা, আমাদের মধ্যে অনেকের জন্মদাতা বাপ কবরে পড়ে আছে আল্লাহ, আর আব্বা আব্বা বলে ডাকলে বাপ আর কোনোদিন সারা দেবে নাই। দুনিয়ায় সবাই মার খাবার জন্য ঠেলে দেয়, মার খাবার জন্য ঠেলে দেয়, পৃথিবীর বুকে একটাই মানুষ আছে যিনি নিচে মার খায় বাচ্চাকে পিছনে রাখে, সেটাই হলো হতভাগা বাপ। আহারে যেই বাপ কতবার পাড়াই পাড়াই ঝগড়া করেছি, ছেলেই ছেলেই মারপিট করেছি, ছুটে ছুটে আব্বার কাছে কাঁদতে কাঁদতে বলতাম, আব্বা গো পাড়ার ছেলেরা মারবো বলে আসছে। বাপ ওই সময় ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল, যা মারা দরকার আমার গায়ে মার, আমার বাটার গায়ে হাত দিসনি। জগতের বুকে ভালোবাসা হতভাগা বাপ ছাড়া আর কে দুনিয়ার বুকে দেবে আল্লাহ। সেই বাপ যাদের কবরে পড়ে আছে আল্লাহ, ওই বাপের জীবনের গুনাগুলো মাফ করে জান্নাতের সব থেকে উচ্চ নিয়ামত বাপের জন্য আপনি নসিব করে দাও আল্লাহ। বাপ যদি আমাদেরকে মানুষ করতে গিয়ে মিথ্যা কথা বলে, বাপকে তুমি মাফ করে দাও। বাপ যদি চুরি করে ফেলে, বাপকে তুমি মাফ করে দাও। বাপ যদি গিল্লা জীবত করে ফেলে, বাপকে তুমি মাফ করে দাও আল্লাহ। বাপের জীবনের গুনাগুলো মাফ করে গে জান্নাতি নাজ নিয়ামতের অধিকারী আপনি করে দেন আল্লাহ। আমার মাওলা, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখে গর্ভধারিণী জননী মা কবরে পড়ে আল্লাহ, যেই মায়ের একটা নাম মা, সারা দুনিয়ার ভালোবাসা গুলো তুমি মায়ের মধ্যে দিয়ে দিয়েছ, এত ভালোবাসা জগতের বুকে মমতা ওই মা ছাড়া কেউ দিতে পারবে নাই। যেই মা নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়েছিল, নিজে নতুন কাপড় পায় না, ঈদের দিনে ভিড় করে করে পাড়া ঘুরে ঘুরে মা একটা নতুন কাপড় কিনে দিয়েছিল। আহারে ইমানদার ছেলেদের বুকটা ফেটে যায়, হৃদয়টা পাস পাস হয়ে যায়, যাদের মা বাপ আজকে কবরে পড়ে আছে, ঈদের দিনে নামাজ পড়েছিলে হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ফিরে আসে, বিবির ঘরে দেখে বিবি বসা আছে, ছেলে মেয়ের ঘরে দেখে ছেলে মেয়ে বসা আছে, মায়ের ঘর বাপের ঘরের দিকে তাকায়, জানলাটা চাবি লাগানো, দরজাটা চাবি লাগানো, একটুখানি ফাঁক করা আছে, জানলার রডটা ধরে হতভাগা সন্তানি ঈদের দিনে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো আজকে যদি মা বাপটাকে ঈদের দিনে কাছে পেতাম, একটু পা দুখানা বুকের সঙ্গে জড়িয়ে নে, ঈদের দিনে একটু নিজের জীবনকে ধন্য বলে মনে করতাম। আহারে এই নসিবার যার নাই, আল্লাহ ছেলেদের চোখের পানিটা কবুল করে নিয়ে মা বাপের কবরটা তুমি জান্নাতের নূর দিয়ে মনে
তওবা তৈরি করে দাও। আর আমার মাওলা, দুনিয়ার মুখে এমন অনেক ইমানদার ছেলেরা আছেন যারা আমাকে জান দিয়ে দিল দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসেন। যতক্ষণ বাইরে থাকে বিদেশে থাকে বারবার করে ফোন করে করে খোঁজ খবর নাই, আমার মাকে ঠিকভাবে রাখবে, আমার মাকে ওষুধটা টাইমে টাইমে খাইয়ে দিবে, মায়ের জন্য আমি একটা অ্যাকাউন্টের ব্যবস্থা করেছি, যা পয়সা লাগবে আমি সব পাঠিয়ে দেবো, মায়ের জন্য ঠিকভাবে ট্রিটমেন্টে রাখবে। মা যখন ইন্তেকাল করে যায় ছেলে মেয়েরা পাগলের মতো কাঁদেন, পাড়ার লোকেরা ফোন করে বলে বাবা ছেলে জলদি করে বাড়ি তাই, বাবা তোর মায়ের জানটা খারাপ করেছে, মরণের সংবাদ আর ছেলেকে কেউ দেয় নাই, ছেলে পাগলের মতো কলকাতায় এয়ারপোর্টে এসে যায়, মামারা খালুরা চাচারা সবাই মিলে ছেলে কাঁদতে গেছে, ছেলে মামাকে দেখতে পেয়ে বলে বাবা সত্যি করে বলো আমার জনম দুঃখী মা কেমন আছে, মামা ছালু ছালু চোখ নিয়ে বলেন বাবা ছেলে জলদি করে চ বাবা তোর মা ভালো আছে বাবা, আর্ধেকটা রাস্তা এসে পকেট থেকে একটা সোনার হার বার করে মামার হাতে দিয়ে বলে মামা আল্লাহর কসম করে বলছি মায়ের জন্য এই হারটা আমি তৈরি করে নিয়ে এসেছি, নিজে হাতে করে মায়ের গলায় আমি সোনার হারটা আজকে আমি পরিয়ে দেব। মামা থাকতে পারে না, ঢুকরে কেঁদে ভাগনাকে জড়িয়ে ধরে বলে চ বাবা চ বাবা জনমের মতো তোর মায়ের গলায় একবার সোনার চেনটা পরিয়ে নিবি বাবা, জনমের মতো তোর মায়ের গলায় একবার সোনার চেনটা পরিয়ে নিবি। ঘরের কাছে যখন এসে গালি লাগায় আওয়াজ শুনতে পাচ্ছে, খালা কাঁদছে মায়ের নাম ধরে ধরে, ফুপুরা কাঁদছে মায়ের নাম ধরে ধরে, চাচিরা কাঁদছে মায়ের নাম ধরে ধরে, ছেলে আচার খেয়ে কাচার খেয়ে মায়ের বুকেতে মাথা দিয়ে মা 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 বলে ডাকতে আরম্ভ করে, পাড়ার লোকেরা হাত ধরে টেনে নিয়ে বলে বাবা আর মা মা করে ডাকিস নি, তোর মা আর তোরটাকে আর কোনোদিন সারা দেবে নাই। উঠে গিয়ে বড় ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলে ভাই রে কেন আমায় খবর দিস নি, আজ থেকে সবাই মিলে আমরা মা হারা সন্তান হলাম, আল্লাহ যারা আজকে মা হারা সন্তান চাল্লা ওই ছেলেদের চোখের পানিটা কবুল করে নিয়ে সন্তানদের জন্য মা যা আজকে গুনার দ্বারস্ত হয়ে চাল্লা তুমি মায়ের জীবনের গুণাগুলো মাফ করে দাও, মায়ের জীবনের গুণাগুলো মাফ করে দাও, মা যদি মিথ্যা কথা বলে মাকে তুমি মাফ করে দাও, মা যদি চুরি চামারি করে ফেলে মাকে তুমি মাফ করে দাও, মা যদি চাচিদের সঙ্গে ঝগড়ায় দুটো গাল বন্ধ করে ফেলে মাকে তুমি মাফ করে দাও, আল্লাহ মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে মাকে তুমি জান্নাতের সব থেকে উচ্চ নিয়ামত মায়ের জন্য নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমি হতবাগাও মা হার আব্বা ফার আল্লাহ, আমার আব্বা আম্মাকে আপনি জান্নাতের না নিয়ামত দান করবেন আল্লাহ। আমার মাওলা এই হাজিরে মজলিস আল্লাহ আপনি কবুল করে নেবেন, যে যা নিয়ত করে বসে আল্লাহ প্রত্যেকের নিয়তকে আপনি কবুল করবেন, প্রত্যেকের ঘরে আল্লাহ শান্তি দেবেন, প্রত্যেকের ঘরে আল্লাহ রুজি রোজগারে আপনি বরকত দেবেন আল্লাহ, যারা বিমারি আছে আল্লাহ বিমারগুলোকে আপনি ভালো করে দেবেন আল্লাহ। আল্লাহ অনেকের ছেলে মেয়েরা বিমার আছে বাপ মা দোয়া চাইছে, অনেকের বাপ মা বিমার আছে ছেলে মেয়েরা দোয়া চাইছে, অনেকের স্বামী বিমার আছে বিবি দোয়া চাইছে আল্লাহ, অনেকের বিবি বিমার আছে স্বামী দোয়া চাইছে আল্লাহ, অনেকের শ্বশুর শাশুড়িরা বিমার আছে জামাইরাও আজকে হাত দোখানা তুলেছে আল্লাহ, সকলের বিমার গুলো তুমি গোপনে গোপনে ভালো করে দাও আল্লাহ। আল্লাহ আমার কমিটির তরফ থেকে আল্লাহ আমার শামসুদ্দিন সাহেব জনাব শামসুদ্দিন সাহেব বেচারা শামসের ভাই বেচারা তিনি অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, তাকেও আপনি সুস্থতা দান করবেন আল্লাহ, আরো প্রত্যেকের বাপ মাকে আল্লাহ আপনি সুস্থ এবং সেবায় আজেলা দান করবেন আল্লাহ। আমার মাওলা যারা যেমন ভাবে কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ ক্ষেত খাবার পালি রিক্সা ভ্যান নিয়ে রুজির জন্য বেরিয়ে যায় প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দেবেন আল্লাহ। আমার মাওলা আমাদের ছেলেগুলো যারা বাইরে বিদেশে কাজ কারবার নিয়ে পুরা আছে আল্লাহ বিদেশে রুজি রোজগারে তাদের বরকত দান করবেন আল্লাহ। আয় আল্লাহ কাজ করে
দয়া করে রহম করে আল্লাহ এই জলসার জন্য যারা সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে, অনেকে আজকে আসতে পেরেছে, অনেকে এখনো বিদেশে আছে আল্লাহ, ওরা দুয়ার মোহতাজ হয়ে বলেছে আল্লাহ সকলের জন্য আল্লাহ বিদেশের বালা মুসিবত থেকে আপনি হেফাজত রাখবেন আল্লাহ, ওদের হালাল রুজি রোজগারে বরকত দেবেন আল্লাহ, বাকি যে সমস্ত কমিটি সাহেবান মনের আছে আল্লাহ ওদের হালাল রুজি রোজগারে বরকত দেবেন আল্লাহ। আমার মাওলা আমার মাইক্রোফোনে আজে মা বোনেরা চাচিরা খালারা ফুপুরা যারা যেখান থেকে আমিন আমিন বলে ডাকছে আল্লাহ মা বোনদের দোয়াগুলো আপনি কবুল করবেন আল্লাহ, মা বোনদের ঘরে শান্তি দেবেন, জামাই মেয়ে ছেলে বৌমা স্বামী স্ত্রীতে মিল মহব্বত দেবেন, আমাদের ছেলে মেয়েদেরকে আদবদার এবং ধৈর্যদার নামাজি ইমানদার মোত্তাকি পরেজগার বান্দা করে দেবেন আল্লাহ। আমার মাওলা যেটুকু তাবারক করেছে আল্লাহ তাবারকটাকে আপনি কবুল করবেন আল্লাহ, এই তাবারকের ওসিলা এলাকায় যত কবরবাসীরা শুয়ে আছে আল্লাহ সকলকে জান্নাতি তাবারক আপনি কবরে খাইয়ে দেবেন আল্লাহ। আমার মাওলা পরওয়ারদিগার বেনিয়াজ খাস করে দয়া করে রহম করে আল্লাহ, জানি না সামনে বছরে আবার কে হায়াতে থাকবে কে চলে যাবে জানি না আল্লাহ, সকলের হায়াতে তাইয়্যেবা আপনি দান করে দেবেন আল্লাহ। আমার মাওলা যারা মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আল্লাহ তাদেরকে সুসম্পন্ন করে বাড়ি ফেরা তৌফিক আপনি দান করবেন আল্লাহ। আমার মাওলা যারা গরিব মানুষ যেতে পারেন না এয়ারপোর্টে তুলতে গিয়ে বলে ভাই হাজিরে একটুখানি আমাদের সালাম টুকু মদিনার মাজার মুবারকে পৌঁছে দিবি, যাদের দিলে দিলে এই রকম তামান না ইচ্ছা আল্লাহ ওদেরকে স্বপ্নে স্বপ্নে নবীর চাঁদ মুখটা একবার দেখিয়ে দি আল্লাহ। আমার মাওলা হাত দোকানা এই বলে নামায় যা বললাম আপনি তো সব তো শুনতে পেলেন, যা চাইলাম তো সব তো দেখতে পেলেন আল্লাহ, যেদিন মরণটা দেবেন বিড়াল কুকুরের মতো মরণ দিও নি আল্লাহ, বারুদের সঙ্গে মৃত্যু দিও নি আল্লাহ, লাঠি ডেঙিয়ে চোর ডাকাতের হাতে মরণ দিও নি আল্লাহ, আমাদের মৃত্যুটা ছেলে পুলে নাতি পোতা জামাই কুটুম সকলে মাথার কাছে বসে বসে কোরআনটা পড়বে, ইমানের কালমাখানা পড়তে পড়তে জুম্মার দিনে রোজা রাখা অবস্থা মহরমের চাঁদে শহীদি মরণ দান করবেন আল্লাহ। আমিন 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 সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ।